বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা একটি স্মার্টফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট 10 থেকে 15 হাজার টাকা, আর এই বাজেটে বুঝতে পারছেন না যে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে এমন 10টি ফোন শেয়ার করব যে ফোনগুলো আপনারা 10 থেকে 15 হাজার টাকা বাজেটে কিনতে পারবেন। সেই সাথে জানানোর চেষ্টা করেছি ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানোর চেষ্টা করেছি ফোনগুলোর 2022 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360, আর আমি আপনাদের সঙ্গে আছি মুনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দশ থেকে 15 হাজার টাকা বাজেটে এই লিস্টে 10 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি শাওমি রেডমি 9A। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটে খেলিও G25, জিপিউ পাওয়ার VRZ8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট শাওমি রেডমি 9A। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 10,999 টাকা। দশ থেকে 15 হাজার টাকা বাজেটে এই লিস্টে 9 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি সিম্ফনি Z47। ফোনটি রিয়ার ক্যামেরা 52 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.6 গিগাহার্স, চিপসেট ইউনিসক T606, জিপিউ মালে G57 MP1, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5030 mAh। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট সিম্ফনি Z47। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 11,499 টাকা 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে এই লিস্টের 8 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি শাওমি রেডমি A1 প্লাস। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি এবং 3 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর কোয়াড গোড 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটে খেলিও A22, জিপিউ পাওয়ার VRZ8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট শাওমি রেডমি A1 প্লাস। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 11,999 টাকা 3 জিবি র্যাম 32 জিবি রোমের ক্ষেত্রে। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে এই লিস্টে 7 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি ইনফিনিক্স হট 11 প্লে। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস একটি AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 গিগাহার্স, চিপসেট মিডিয়াটে খেলিও G35, জিপিউ পাওয়ার VRZ8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট ইনফিনিক্স হট 11 প্লে। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 11,990 টাকা 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে, এবং 12,490 টাকা 4 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে। 10 থেকে 15 হাজার টাকা বাজেটে এই লিস্টে 6 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি অপো A17K। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রোম 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 গিগাহার্স, চিপসেট মিডিয়াটে খেলিও G35, জিপিউ পাওয়ার VRZ8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট অপো A17K। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 12,990 টাকা 3 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে।
10 থেকে 15000 টাকা বাজেটে এই লিস্টের 5 নাম্বার পজিশনে যা অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Realme Narzo 50i। ফোনটি রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, RAM 4GB, ROM 64GB। ফোনটির প্রসেসর Octa-core 1.6 GHz, GPU IMX 8322, অপারেটিং সিস্টেম Android 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Realme Narzo 50i। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল প্রাইস 12490 টাকা। দশ থেকে 15000 টাকা বাজেটে এই লিস্টে 4 নাম্বার পজিশনে যা অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ভিভো Y02S। ফোনটির রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, RAM 3GB, ROM 32GB। ফোনটির প্রসেসর Octa-core 2.35 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, GPU পাওয়ার VRZ 8320, অপারেটিং সিস্টেম Android 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো Y02S। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল প্রাইস 12599 টাকা 3GB RAM 32GB ROM এর ক্ষেত্রে। 10 থেকে 15000 টাকা বাজেটে এই লিস্টের 3 নাম্বার পজিশনে যা অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ভিভো Y15S। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, RAM 3GB, ROM 32GB। ফোনটির প্রসেসর Octa-core 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, GPU পাওয়ার VRZ 8320, অপারেটিং সিস্টেম Android 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো Y15S। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল প্রাইস 12999 টাকা। 10 থেকে 15000 টাকা বাজেটে এই লিস্টের 2 নাম্বার পজিশনে যা অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Xiaomi Poco C31। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, RAM 3GB এবং 4GB, ROM 32GB এবং 64GB। ফোনটির প্রসেসর Octa-core 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও Z35, GPU পাওয়ার VRZ 8320, অপারেটিং সিস্টেম Android 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Poco C31। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল প্রাইস 12999 টাকা 3GB RAM 32GB ROM এর ক্ষেত্রে এবং 13999 টাকা 4GB RAM 32GB ROM এর ক্ষেত্রে। 10 থেকে 15000 টাকা বাজেটে এই লিস্টের 1 নাম্বার পজিশনে যা অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Xiaomi Redmi 10C। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, RAM 4GB, ROM 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর Octa-core 2.4 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, GPU Adreno 610, অপারেটিং সিস্টেম Android 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.71 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Redmi 10C। এই ফোনটির বাংলাদেশ অফিশিয়াল প্রাইস 14999 টাকা 4GB RAM 64GB ROM এর ক্ষেত্রে এবং 15999 টাকা 4GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।